আসসালামু আলাইকুম, এবিএন 24 লাইভের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উপচে পড়া মানুষের উপস্থিতিতে চলছে রংপুর বিভাগে করোনার গণটিকা গ্রহণের উদ্বোধনী দিনের কার্যক্রম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপচে পড়া মানুষের উপস্থিতিতে চলছে রংপুর বিভাগে করোনার গণটিকা গ্রহণের উদ্বোধনী দিনের কার্যক্রম। বিভাগের একটি সিটি কর্পোরেশন, 58টি উপজেলা এবং 31টি পৌরসভার 1869টি কেন্দ্রে একযোগে চলছে টিকাদান। সকালে রংপুর সিটি কর্পোরেশনের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, সিটি মেয়র, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টিকা গ্রহণের জন্য উপচে পড়া মানুষের ভিড় দেখা যায় প্রতিটি কেন্দ্রে। শরীরে অ্যান্টিবডি তৈরির জন্যই টিকা নিতে আসা বলে জানিয়েছেন রেজিস্ট্রেশনকারীরা। সন্তুষ্ট টিকা গ্রহণকারীরাও জানালেন টিকা গ্রহণে কেন উদ্বুদ্ধ হয়েছেন তারা। পর্যাপ্ত টিকার মজুদ এবং টিকা ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় ও সিটি প্রশাসন। আপনারা জানেন যে এরপরে নেক্সট টিকা হলো 14 তারিখ। 14 তারিখ থেকে আমাদের গণটিকা শুরু, মেইন কার্যক্রমটা শুরু হবে। আজকে শুধু উদ্বোধনী অনুষ্ঠান হলো, তারপরে আমরা প্রত্যেকটা 33টা ওয়ার্ডে 99টা কেন্দ্রে আমাদের 2 জন করে টিকাকর্মী আছে, আমাদের ভলান্টিয়ার আছে, আমাদের অন্য অন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে সবগুলো আমরা সুন্দরভাবে সুস্থভাবে সাজিয়ে নিয়েছি। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিই। আমরা প্রত্যেকটা সেন্টারে যাতে 200-এর অধিক। আজকে প্রথম দিন এই গণটিকা শুরু হচ্ছে, আর আমাদের যে নিয়মিত টিকা সেগুলো চলমান থাকবে, সেগুলি বন্ধ হবে না, সেগুলোও চলবে। সরকারের উদ্দেশ্য হলো শতকরা 80% লোককে এই টিকার আওতায় নিয়ে আসা, এবং আমরা যাতে দ্রুততম সময়ে সবাইকে টিকার আওতায় নিয়ে আসতে পারি সেই জন্যই গণটিকা। সরকারের হাতে টিকার পর্যাপ্ত মজুদ আছে, আরও টিকা আমাদের আসতেছে, মানে আমাদের এই টিকা কার্যক্রম চলবে যতদিন পর্যন্ত আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী এই টিকার আওতায় না আসে, ততদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে। শেষ করছি এবিএন 24 সংবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।